নমস্কার সুধী ভক্তবৃন্দ, আমার ধর্মকথা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। সামনেই আসতে চলেছে যোগিনী একাদশী। আমরা জেনে নেব যে যোগিনী একাদশী কবে পড়েছে, অর্থাৎ আমাদেরকে যোগিনী একাদশীর উপবাস কবে থাকতে হবে এবং তারপরে কবে পারণ ভাঙতে হবে। যোগিনী একাদশী পড়েছে ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী 2 জুলাই 2024 মঙ্গলবার এবং বাংলা ক্যালেন্ডার অনুযায়ী 17 আষাঢ় 1431 বঙ্গাব্দ। মনে রাখবেন, একাদশীর দিন ভোরে অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করে স্নান সেরে শুচি শুদ্ধ হয়ে শ্রীহরির মঙ্গল আরতিতে অংশগ্রহণ করতে হয়। শ্রীহরির পাদপদ্মে প্রার্থনা করতে হয়, হে শ্রীকৃষ্ণ, আজ যেন এই মঙ্গলময়ী পবিত্র একাদশী সুন্দরভাবে পালন করতে পারি, আপনি আমাকে কৃপা করুন। ভগবান শ্রীকৃষ্ণের সম্মুখে অবশ্যই সংকল্প মন্ত্র পাঠ করে সংকল্প নিতে হয়। সুতরাং এক্ষেত্রে মঙ্গলবার ভোরে সংকল্প মন্ত্র পাঠ করতে হবে। সংকল্প মন্ত্রটি হচ্ছে, একাদশ্যাম নিরাহারো স্থিতাহম অপরে অহনি ভোক্সামি পুণ্ডরীকাক্ষ শরণম মে ভবাচ্যুত। এই মন্ত্রটি আপনারা অবশ্যই 3 বার পাঠ করবেন, অর্থাৎ হে পুণ্ডরীকাক্ষ, হে অচ্যুত, একাদশীর দিন উপবাস থেকে এই ব্রত পালনের উদ্দেশ্য আমি আপনার শরণাপন্ন হচ্ছি। এরপর আমরা জানব যোগিনী একাদশীর পারণ। যোগিনী একাদশীর ঠিক পরদিন অর্থাৎ 3 জুলাই 2024 বুধবার সকালে পারণ সম্পন্ন করতে হবে। পারণের সময় হচ্ছে পশ্চিমবঙ্গে সকাল 4:54 থেকে 7:12 মধ্যে এবং বাংলাদেশে সকাল 5:15 থেকে 10:42 মধ্যে। অর্থাৎ একাদশী ব্রত পালন করে পরের দিন ভোরে স্নান সেরে পারণ সময়ের মধ্যে পঞ্চরবি শস্য ভগবানকে ভোগ নিবেদন করে 3 বার ভক্তি সহকারে পারণ মন্ত্র পাঠ করে একাদশীর ফল ভগবানের সম্মুখে ভক্তি সহকারে অবশ্যই অর্পণ করতে হয়। এরপর সেই অনুকল্প প্রসাদ গ্রহণ করে পারণ অর্থাৎ একাদশী ব্রত ভঙ্গ করতে হয়, নচেত পূর্ণ একাদশীর ফললাভ থেকে বঞ্চিত থেকে যেতে হয়। সে একাদশীর পারণ মন্ত্রটি হচ্ছে, ওম অজ্ঞানতিমিরান্ধস্য ব্রতে নানেন কেশব প্রসিদ্ধ সম্মুখনাথ জ্ঞান ও দৃষ্টি প্রদোভব। এই মন্ত্রটিও অবশ্যই 3 বার পাঠ করবেন, অর্থাৎ হে কেশব, আমি অজ্ঞানরূপ অন্ধকারে নিমজ্জিত আছি, হে নাথ, এই ব্রত দ্বারা আমার প্রতি প্রসন্ন হয়ে আমাকে জ্ঞানচক্ষু প্রদান করুন। একাদশী ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করা নয়, নিরন্তর শ্রী ভগবানের স্মরণ মনন ও শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশীর দিন অতিবাহিত করতে হয়। এই দিন যদি পারেন অবশ্যই 25 মালা বা যথেষ্ট সময় পেলে আরও বেশি জপ করার নির্দেশ দেওয়া আছে। একাদশী পালনের সময় পরনিন্দা, পরচর্চা, মিথ্যা ভাষণ, ক্রোধ, দুরাচারী, স্ত্রী সহবাস সম্পূর্ণরূপে নিষিদ্ধ। এবার আমরা শুনে নেব যোগিনী একাদশীর ব্রত কথা। আষাঢ় মাসের কৃষ্ণ প্রক্ষিয়া যোগিনী একাদশী ব্রত মাহাত্ম্য ব্রহ্মবৈবর্ত পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণিত আছে। মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, হে বাসুদেব, আষাঢ় মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী ব্রত মাহাত্ম্য কি কৃপাবশত আমার কাছে বর্ণনা করুন। ভগবান শ্রীকৃষ্ণ স্মিত হেসে এই একাদশীর মাহাত্ম্য বলতে শুরু করলেন। হে মহারাজ, সকল পাপ বিনাশিনী ও মুক্তিপ্রদ এই উত্তম ব্রতের কথা বলছি, আপনি অবশ্যই শ্রবণ করুন। আষাঢ় মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী যোগিনী নামে পরিচিত, মহাপাপ বিনাশকারী এই তিথি পাপ সাগরে পতিত মানুষের উদ্ধার লাভের একমাত্র নৌকা স্বরূপ। ব্রত পালনকারীদের পক্ষে এটি সর্বশ্রেষ্ঠ ব্রত নামে প্রসিদ্ধ। এই প্রসঙ্গে আপনাকে একটি পবিত্র পৌরাণিক কাহিনী শোনায়, রাজা পরায়ণ কুবের ও হেমমালির কাহিনী। একসময় অলোকানগরে শিবভক্ত পরায়ণ কুবের নামে এক রাজা ছিলেন। তিনি প্রত্যহ শিব পূজা করতেন। তার হেমমালী নামে একজন মালি ছিল এবং সে প্রতিদিন শিব পূজার জন্য মানস সরোবর থেকে ফুল তুলে যক্ষরাজ কুবেরকে দিত। বিশালাক্ষী নামে হেমমালীর এক পরমা রূপবতী পত্নী ছিল। সে তার সুন্দরী পত্নীর প্রতি অত্যন্ত আসক্ত ছিল।
একদিন মালি তার স্ত্রীর প্রতি কামাসক্ত হয়ে পড়ল এবং রাজভবনে যাওয়ার কথাও সে ভুলে গেল। বেলা দুই প্রহর কেটে গেল, অর্চনের সময় চলে যাচ্ছে, কিন্তু ফুল এসে পৌঁছালো না। সব দেখে রাজা অস্থির ও বিচলিত হলেন। মালির বিলম্বের কারণ অনুসন্ধান করতে এক রাজদূত প্রেরণ করলেন তার বাড়িতে। রাজদূত সবকিছু পর্যবেক্ষণ করে এসে রাজাকে জানালেন, হে রাজন, হেমমালি গৃহে স্ত্রীর সাথে আনন্দে মত্ত। দূতের কথা শুনে রাজা পরায়ণ কুবের রেগে তখনই মালিকে তার সামনে হাজির করতে আদেশ দিল। এদিকে মালি পূজার সময় অতিবাহিত হয়েছে বুঝতে পেরে অত্যন্ত ভয় পেল। তাই স্নান না সেরে সে রাজার কাছে উপস্থিত হলো। তাকে দেখা মাত্র রাজা কুবের ভীষণ ক্রোধান্বিত হয়ে চোখ রাঙিয়ে গলার শিরা ফুলিয়ে ধমক দিয়ে বললেন, ওরে পাপিষ্ট দুরাচার, তুই দেব পূজার পুষ্প আনতে অবজ্ঞা করিস, রাজকালে অবহেলা করিস, তাই আমি তোকে অভিশাপ দিচ্ছি। তুই শ্বেত কুষ্ঠগ্রস্ত হয়ে যা এবং তোর প্রিয়তমা ভার্যার সাথে তোর চিরবিয়োগ সংগঠিত হোক। ওরে নিচ, তুই এক্ষুনি এ স্থান থেকে ভ্রষ্ট হয়ে অধোগতি লাভ কর। কুবেরের এই অভিশাপে হেমমালি তার পত্নীর সাথে স্বর্গভ্রষ্ট হয়ে দীর্ঘকাল যাবৎ কুষ্ঠ রোগ ভোগ করতে লাগল। রোগের তীব্র যন্ত্রণায় সে নরক যন্ত্রণা দিনের পর দিন ভোগ করতে লাগল। দিন কিংবা রাত কখনো সে সুখ পেত না। এভাবে শীত গ্রীষ্মে প্রচণ্ড বেদনায় বহু কষ্টে সে জীবন যাপন করতে লাগলো। কিন্তু দীর্ঘদিন মহাদেবের অর্চনের ফুল সংগ্রহের স্বীকৃতির ফলে সে শাপগ্রস্ত হয়েও বৈষ্ণব শ্রেষ্ঠ শিবের বিস্মরণ কখনো হয়নি। একদিন হেমমালি ভ্রমণ করতে করতে হিমালয়ে শ্রী মার্কণ্ডেয় ঋষির আশ্রমে উপস্থিত হল। কুষ্ঠরোগে পীড়িত সপত্নী হেমমালিকে দর্শন করে শ্রী মার্কণ্ডেয় তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কার অভিশাপে এরকম নিন্দনীয় কুষ্ঠ রোগগ্রস্ত হয়েছ? হেমমালি কাতর কণ্ঠে অনুতাপের স্বরে বলতে লাগল, হে মুনিবর, রাজা ধনকুবেরের আমি ভৃত্য ছিলাম, আমার নাম হেমমালি। আমি প্রত্যহ মানুষ সরোবর থেকে ফুল তুলে শিব পূজার জন্য রাজাকে দিতাম, কিন্তু দুর্ভাগ্যক্রমে একদিন স্ত্রীর মনোরঞ্জন হেতু কামাসক্ত হওয়ায় সে ফুল দিতে বিলম্ব হয়। রাজার অভিশাপে এরকম দুর্দশাগ্রস্ত হয়েছি, পরোপকারই সাধুগণের স্বাভাবিক কর্ম। হে ঋষি শ্রেষ্ঠ, আমি অত্যন্ত অপরাধী, কৃপা করে আমার প্রতি প্রসন্ন হন। এতে মার্কণ্ডেয় ঋষির মন বিগলিত হলো এবং এই রোগ জ্বালা ভোগ থেকে মুক্তির পথ বলে দিলেন, হে মালি, তোমার মঙ্গলের জন্য শুভ ফল প্রদানকারী এক ব্রতের উপদেশ দিচ্ছি। তুমি আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের যোগিনী নামক একাদশী পালন করো। এই ব্রতের পূর্ণ প্রভাবে তুমি অবশ্যই কুষ্ঠ ব্যাধি থেকে মুক্ত হবে। শ্রীকৃষ্ণ বললেন, মার্কণ্ডেয় ঋষির উপদেশ শ্রবণ করে হেমমালি তাকে প্রণাম জানিয়ে আশ্রম ত্যাগ করল। পরে অত্যন্ত আনন্দে ঋষির আদেশ মতো নিষ্ঠার সঙ্গে যোগিনী একাদশী ব্রত পালন করল এবং যোগিনী একাদশীর সুফল প্রভাবে হেমমালির সমস্ত রোগ থেকে মুক্ত হয়ে পত্নী সহ সুখে জীবন যাপন করতে লাগল। শ্রীকৃষ্ণ আরও বললেন, হে মহারাজ যুধিষ্ঠির, আমি আপনার কাছে এই ব্রত উপবাসের মহিমা কীর্তন করলাম। এই ব্রত পালনে 88,000 ব্রাহ্মণকে ভোজন করানোর ফল লাভ হয়। যে ব্যক্তি এই মহাপাপ বিনাশকারী ও পূর্ণ ফল প্রদায়ী যোগিনী একাদশীর কথা পাঠ ও শ্রবণ করে সে অচিরেই সর্বপাপ থেকে মুক্ত হয়। একাদশী ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করা নয়, নিরন্তর শ্রী ভগবানের স্মরণ মনন ও শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশীর দিন অতিবাহিত করতে হয়। শ্রীল প্রভুপাদ ও ভক্তদের এই দিন 25 মালা বা যথেষ্ট সময় পেলে আরও বেশি মহামন্ত্র জপ করার নির্দেশ দিয়েছেন। একাদশী পালনের সময় পরনিন্দা, পরচর্চা, মিথ্যা ভাষণ, ক্রোধ, দুরাচারী, স্ত্রী সহবাস সম্পূর্ণরূপে নিষিদ্ধ। জয় যোগিনী একাদশী, জয়। এই ভিডিওটি এখানেই শেষ হলো। এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্টে লিখবেন জয় যোগিনী একাদশী, জয় শ্রী রাধা কৃষ্ণ। এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সকলেই চেষ্টা করুন যোগিনী একাদশী পালন করার। নমস্কার।